শান্তিরবাজার মহকুমা জোলাইবাড়ি শান্তিনিকেতন পাড়া সংলগ্ন এলাকায় যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু একজনের, গুরুতরভাবে আহত হল ছয়জন। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার সকালে শান্তিরবাজার মহকুমা জোলাইবাড়ি শান্তিনিকেতন পাড়া সংলগ্ন এলাকায় TR08D1639 নম্বরের মালবাহী তিন চাকার অটো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গুরুতরভাবে আহত হয় গাড়িতে থাকা সাতজন। দুর্ঘটনার খবর পেয়ে জোলাইবাড়ি দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাইকুড়া থানার পুলিশ। বাইকুড়া থানার ওসি জানান, আহতদের জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে দেন। তিনি আরো জানান, ঘটনাস্থলে একটি মৃত কুকুর পাওয়া গেছে। জানা গেছে, মালবাহী অটো গাড়িটির সাথে কুকুরটির ধাক্কা লাগে, ফলে মালবাহী অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।